প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ভুয়ো আইএস অফিসার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে এই খবর আপনারা কিন্তু গতকালকেই দেখেছেন আসলে দেবাঞ্জন দেব যেভাবে ক্যাম্পগুলো করেছিলেন এবং সেখানে করোনার ভ্যাকসিনের জন্য যে সংখ্যক মানুষ গেছিলেন এবং ভ্যাকসিন নিয়েছিলেন সেটা যখন পরে জানা যাচ্ছে যে সেগুলো করোনার ভ্যাকসিন ছিল না আর এই খবর যখন প্রকাশ্যে আসছে তারপরেই কিন্তু যারা ভ্যাকসিন নিয়ে এসছেন সেখানে তারা ভীষণ আতঙ্কের মধ্যে পড়ে গেছেন অনেকে তো অসুস্থ হয়ে পড়ছেন এবং মনে প্রশ্ন জাগছে যে যে তারা কি তাহলে মৃত্যুর কোলে ঢলে পড়বেন যখন এই সব প্রশ্ন জাগছে সাইড এফেক্ট নিয়ে তখন আমরা জানতে পারলাম যে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে আমি দর্শক আজকে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করতে চাই যে আমরা জানি যে এই বিষয়টা তদন্ত করার জন্য একটা টিম গঠন করা হয়েছে সিট বিশেষ তদন্তকারী দল তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছে কারণ ভীষণ একটা চাঞ্চল্যকর বিষয় এত মানুষের জীবনের বিষয় কি ভ্যাকসিন দেওয়া হয়েছে কীভাবে ভাই ক্যাম্পগুলো করছিলেন দেবাঞ্জন দেব এর পেছনে কারা কারা রয়েছেন এটা বিরাট বিষয় একটা বিরাট তদন্তের বিষয় যখন এই তদন্তের বিষয় চলছে গতকাল কি আমরা জানতে পারলাম যে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে সেই খবর আজকে যারা প্রিন্ট মিডিয়া সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু আমি দেখলাম দর্শক আর একটু খতিয়ে যে এই যে মামলা নতুন করে দায়ের করা হলো এই ধারাটা সেটা হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুযায়ী তার নির্দেশ অনুযায়ী আমি একজন খবর নিয়ে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ কমিশনারকে ফোন করেছিলেন এবং তিনি ফোন করেছিলেন এবং লেখা আছে দেখুন হেডলাইন একেবারে অনিচ্ছাকৃত খুনের মামলার নির্দেশ মানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ফোন করে পুলিশ কমিশনারকে তারপরেই এই মামলা বা এই ধারা যুক্ত করা হয়েছে দেবাঞ্জন দেবের দেবাঞ্জন দেবের এই কাণ্ডের সঙ্গে আমার প্রশ্ন একটাই দর্শক এই তদন্ত করার জন্য একটা সিট গঠন করা হয়েছে যেখানে আইপিএস অফিসাররা রয়েছেন আইপিএস অফিসারদেরকে নির্দেশ দিতে হচ্ছে যে কি কি ধারা যুক্ত করা হবে অদ্ভুত বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নন আইপিএস নন এমএলএ মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিচ্ছেন কলকাতার কমিশনারকে যে এর বিরুদ্ধে যেমন দেবাঞ্জনের দেবাঞ্জনের বিরুদ্ধে অনিচ্ছ অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা যুক্ত করুন তিনি ফোনে নির্দেশ দিয়েছেন আর তারপরই অফিসাররা সেই ধারাকে যুক্ত করেছেন টেকনিক্যাল প্রসেস মেনে যুক্ত করেছেন খুব অবাক লাগছে যে একটা ঘটনা তদন্ত করবেন আইপিএস অফিসাররা কিন্তু কোন কোন ধারাকে সামনে রেখে তদন্ত করবেন বা পুরো বিষয়টা মামলার জায়গায় যাবে সেটা ঠিক করে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আর আইপিএসদের দেখে কি লাভ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ঠিক করে দিচ্ছেন যে কার বিরুদ্ধে কি মামলা মানে কি ধারা দিয়ে তদন্ত হবে খুব অবাক লাগছে দর্শক যখন আমি দেখছি বড়ো বড়ো দৈনিকে এগুলোকে আবার হেডলাইন করা হচ্ছে যে অনিচ্ছাকৃত খুডের মামলার নির্দেশ হতে পারেন তিনি পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী হতে পারেন মানে পুলিশ ডিপার্টমেন্টটা তার আন্ডার রয়েছে কিন্তু তদন্ত তো তদন্ত তো মানে ঘটনার গতি প্রকৃতি অনুযায়ী হবে তাহলে আইপিএস অফিসাররা কি করতে রয়েছেন তারা জানেন না যে কাকে মানে কোন ঘটনার তদন্ত করতে গেলে কি ধারা দিতে হবে এটাও তারা জানেন না মুখ্যমন্ত্রীকে বলে দিতে হচ্ছে তারপর সেই ধারা অনুযায়ী তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন তাহলে আইপিএস অফিসার তারা কী কারণে হয়েছেন যে মিনিমাম মিনিমাম তদন্তে কি পাবো না পাবো না অন্য বিষয় মিনিমাম কোন কোন ধারাকে সামনে রেখে তদন্তটা করব আইপিএস অফিসাররা সেটাও জানেন না মুখ্যমন্ত্রীর নির্দেশিত হচ্ছে তারপর তারা সেটাকে যুক্ত করে এগোচ্ছেন কেন তার আগে কেন তারা তার আগেই এই ধারাকে যুক্ত করেননি কেন মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় ছিলেন তাহলে মুখ্যমন্ত্রী কি বলবেন কি ভাববেন সেই এত কিছু ভেবে তবে কি তারা এই এইসব তদন্ত করবেন যে দেবাঞ্জন দেবের সঙ্গে যেভাবে নাম জড়াচ্ছে যেভাবে ছবি প্রকাশ্যে আসছে এখন যদি বেশি কড়াকড়া ধারা দিয়ে দিই তাহলে আবার রসে পড়তে হবে কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয়টা কি তাদের মধ্যে কাজ করছে নাকি আদৌ এখানে এই ধারা যুক্ত হওয়ার কোনো দরকার নেই তা সত্য করলেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন সেই জন্য করেছেন এটা কি তাহলে তদন্তের ওপর প্রভাব ঘটানো হচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এভাবে বলতে পারেন দর্শক এটা আমার খুব চোখে লেগেছে দর্শক আমি জানি না আমার মতের সঙ্গে আপনাদের মতের মিল হবে কি না বা যারা এই প্রোগ্রাম দেখছেন হতে পারে অনেক আইপিএস অফিসার প্রাক্তন তারা হয়তো এই প্রোগ্রাম দেখছেন আমি কখনো এই ধরনের শুনিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে তার আন্ডারে পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে তিনি নির্দেশ দিবেন কোন ধারা যুক্ত করা হবে আমি এর আগে শুনেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন জায়গাতে যখনই কোনো ঘটনা প্রসঙ্গে উঠেছে তিনি বলেন পুলিশ তার মতো করে তদন্ত করছে তিনি বলেন না যে এই ধারায় এই অনুযায়ী তদন্ত হচ্ছে বলেন না তিনি বলেন যে পুলিশ তার মতো করে তদন্ত করছে নিরপেক্ষভাবে তদন্ত করছে কিন্তু এখানে কি হচ্ছে শাসক দলের অনেকের নাম জড়িয়ে যাচ্ছে সেখানে শাসক দলের নেত্রী সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ডিরেক্ট বলছেন কোন ধারায় যুক্ত করতে হবে আমার তো এখন প্রশ্ন লাগছে যে যে ধারাগুলো দেওয়া হয়েছে এই এই দেবাঞ্জন কেসে আমি জানি না শুধু কি এই ধারাটাই তিনি বলে দিয়েছেন নাকি অন্য ধারাও বলে দিয়েছেন বা অন্য যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন নিয়ে এই তদন্তকারী দল এই ধারাগুলো দিয়েছে কিনা বা সেই মতো তদন্ত করছে কিনা আমার তো মানে সত্যি এইসব প্রশ্ন জাগছে তাই তো এটাও প্রশ্ন যে যা যাদের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে তদন্ত করতে সেই তদন্ত কি আদেও নিরপেক্ষভাবে তদন্ত হবে আসল সত্য কি বেরিয়ে আসবে সেখানে যদি আইপিএসের টিম তারা যদি তাদের মতো করে তদন্ত করতে না পারেন তাদের মতো করে ধারা দিয়ে মুখ্যমন্ত্রীর ধারার ওপর নির্ভর করতে হচ্ছে কি বলবেন কি নির্দেশ দেবেন তাহলে এই তদন্ত কীভাবে নিরপেক্ষভাবে হতে পারে যেখানে এত শাসকের শাসক দলের নেতানেত্রীর নামে প্রশ্নও জাগছে সেখানে তাহলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি ডিরেক্টলি এইভাবে নির্দেশ দেন তাহলে এই তদন্ত কীভাবে নিরক্ষ নিরপেক্ষভাবে হতে পারে আমার প্রশ্ন জাগছে দর্শক আমি জানি না আপনাদের কী মত নিশ্চয়ই আপনারা সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি আজকে আর একটা বিষয় আপনাদের সামনে দেখাতে চাই দর্শক যে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে এই ধরনের তদন্তের উপরে একটা প্রভাব কাটানোর চেষ্টা করছেন আমি শুধু আজকে আমি একটা ভিডিও দেখাতে চাই যে ভিডিওটা কিন্তু গত কালকের ভিডিও দর্শক আমি শুধু আজকে দেখাবো এই জন্যেই সেখানেও বলা হচ্ছে যে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে আমি যখন সেই ভিডিওটা দেখাবো হুগলির বলাগড় এলাকাতে একটা ঘটনা দর্শক সেটা হচ্ছে যে বলাগড়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি বিডিএমও অফিসার তাকে একেবারে দেখুন বিডিও অফিসে তৃণমূল কংগ্রেসের দুই নেতা যারা বলাগার পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ একজন নাম স্বপন মন্ডল আরেকজনের নাম হচ্ছে কাশীনাথ হালদার দুই কর্মাধ্যক্ষ একজন বিডিএমও আধিকারিক তাকে আমি আমি সাউন্ডগুলো শোনাতে পারছি না দর্শক শোনাতে পারলে হয়তো বেটার আরও আপনারা বুঝতে পারছেন এত এত মানে গালাগাল খিস্তি আমি শোনাতে পারবো না তারা তৃণমূলের নেতা তারা তৃণমূলের নেতা এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ জনপ্রতিনিধি আর একজন মানে বিডিও অফিসের আধিকারিকের সঙ্গে যেভাবে যে ভাষায় কথা বলছিলেন এবং শেষটা তো আরও 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 খারাপ বিষয় আমি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে গায়ে হাত দেওয়া দেখুন হাত নেড়ে যেভাবে গালাগাল দিচ্ছিলেন আমি শোনাতে পারছি না দর্শক এইসব এইসব ভাষা শোনাতে পারবো না কিন্তু তারপর আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন দেখবেন যে ওই আধিকারিকের গায়ে কীভাবে হাত তুলেছেন গতকালকে এই ভিডিও অলরেডি কিন্তু ভাইরাল হয়েছে গতকাল থেকে প্রশ্ন উঠেছে যে কী হচ্ছে এটা কি হচ্ছে দেখুন কীভাবে কীভাবে অফিসারের গায়ে হাত দিচ্ছিলেন গতকালকে এই ঘটনা হুগলির বলাগড় পঞ্চায়েত সমিতির দুই কর্মদক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিডিও অফিসে বিডিও অফিসের আধিকারিকের গায়ে এইভাবে হাত দেওয়া মারধর করা গালিগালাজ করা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতারা করছেন আর এখানে এখানে আমি একজনের বক্তব্য শোনাব যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি কি বলছেন তার বক্তব্যটা আমি শোনাবো এই জন্যই শোনাব দর্শক কারণ তৃণমূল কংগ্রেস যখন কোনো ঘটনা ঘটে যায় তখন আইন আইনের পথে চলবে বলে অনেক কথা বলেন কিন্তু আলটিমেটলি কি হয় তারও একটা উদাহরণ আপনাদেরকে আমি জানাবো আগে শুনুন এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হুগলির দিলীপ যাদব কি বলেছিলেন বলছেন ইতিমধ্যে আমি ঘটনাটা শুনেছি এবং ইতিমধ্যে একটি এফআইআরও হয়েছে এফআইআর অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে আইন কেউ হাতে নেবে এটা কখনোই সমুচিত নয় এবং আপনাদের যে প্রশ্ন যে তারা আমার রাজনৈতিক দলের আমার দলের কর্মাধ্যক্ষ আইন সকলের জন্য পুলিশ তদন্ত করবে উপযুক্ত ব্যবস্থা এই কথাগুলো আমরা যখনই কিছু ঘটে যায় তখনই শুনি নেতারা এরকম কথা বলেন আমি জানি না এখনো আবার মুখ্যমন্ত্রীর নির্দেশ আসবে কিনা যে যাদেরকে দেখা যাচ্ছে তারা তো তৃণমূলের নেতা শাসক দলের নেতা তাদের বিরুদ্ধে কোন কোন ধারা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা চলবে তদন্ত হবে এর নির্দেশটাও কি আসবে নবান্ন থেকে আমি জানি না যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী তার আন্ডারে তো পুলিশ ডিপার্টমেন্ট নির্দেশ দিতেই পারেন কার বিরুদ্ধে কী ধারা যুক্ত করা হবে এই রকম আমরা ঘটনা যখন কিছু ঘটে যায় আমরা দেখি দলের নেত্রীরা এরকম কথা বলেন ক্যামেরার সামনে কিন্তু ক্যামেরার বাইরে ফোন করে যে নির্দেশের খবর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে সত্যি খুব অবাক লাগছে যদি এইভাবে ফোন করে পুলিশকে নির্দেশ দেওয়া হয় কাকে কোন ধারাতে কারো মানে কোন মামলা চলবে তাহলে কি করে তদন্ত নিরপেক্ষ থাকতে পারে আমি দর্শক একটা ঘটনা যা আমি বলে দিই এই হুগলির এই বিষয়টা যখন এলো এক বছর আগে এর আগে করোনার ঠিক আগে আগে যখন লকডাউন যা শুরু হচ্ছে সেই সময় মানে এক বছর কয়েক মাস হবে সেই সময় হুগলির খানাকুলের একজন সিডিপিওকে সিডিপি একজন পঞ্চায়েত প্রধান চড় মেরেছিলেন একবারে বিডিওর সামনে চড় মেরেছিলেন সিডিপিও সিডিপিও চাকরি দেওয়া অনেক কিছু একটা ব্যাপার হচ্ছিল সেখানে চড় মেরেছিলেন অনেক আলোচনা হয়েছিল অনেক চর্চা হয়েছিল তখন তৃণমূল কংগ্রেসের এই একই কথা বলেছিলেন আইন আইনের পথে চলবে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে কি হয়েছিল কি দেখেছিলাম এক সপ্তাহ জেলবন্দি ছিলেন তারপর তিনি বের হয়ে গেছিলেন তারপর এখনো তিনি প্রধান রয়েছেন এখনও তার মতো করে দাপিয়ে বেড়াচ্ছেন দলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে কেন এই ঘটনা ঘটালেন এই প্রশ্ন দলের তরফে আসেইনি হয়তো কারণ তাকে তো তাদের মধ্যে আমি কোনো পরিবর্তন আমরা দেখছি না একইভাবে তারা রয়েছেন সুতরাং গতকালকে বলা গে যে ঘটনা ঘটেছে বলা হচ্ছে আইন আইনের পথে চলবে আমরা তো দেখছি কতটা আইন আইনের পথে চলে আমরা তো দেখছি হয়তো দেখবো একটু রাগঢাক হবে একটু লুকোচুরি হবে তারপর আবার তারা বহাল তবিয়েতে চলে আসবেন নিজের এলাকাতে এই তো দেখছি দর্শক আর যদি নবান্ন থেকে ফোন আসে তাহলে তার কথাই নেই দর্শক কি বলবেন তদন্তের ওপর যে ধরনের প্রভাব খাটানোর অভিযোগ উঠছে কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে